করোনা আবহের মধ্যেই একসাথে 35 জন হাউস স্টাফকে বরখাস্তে অনড় রইল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং এই 35 জনকেই আগামী 6 তারিখের মধ্যে তাদের হোস্টেল ছাড়ারও নোটিশ দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এদিকে করোনা আবহের মধ্যেই একসাথে এতজন হাউস স্টাফকে বরখাস্তের ঘটনায় জোরালো প্রতিবাদে নেমেছে সার্ভিস ডক্টরস ফোরাম। তাদের দাবি অবিলম্বে সকলকে কাজে বহাল রাখতে হবে এবং স্বাস্থ্য দপ্তরের নিয়ম মেনে সবার কাউন্সিলিং করে কাজের মেয়াদ বাড়াতে হবে। ফোরামের সাধারণ সম্পাদক ডক্টর সজল বিশ্বাস বলেন, জেলায় করোনা পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক, তাই এই সময় এভাবে এতজন হাউস স্টাফকে বরখাস্তের সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের নেওয়াটা চরম ভুল। এতে বাঁকুড়া মেডিকেলের চিকিৎসা ব্যবস্থা মার খাবে, তাই অবিলম্বে এই 35 জনকে ফের কাজে বহালের দাবি তুলেছেন তিনি। কর্তৃপক্ষের ভুলে আজকে তারা কিন্তু কাজ হারাতে বসেছে এবং এই যে তাদের অনুপস্থিতি, এটা করোনা যুদ্ধের ক্ষেত্রে একটা বিরাট রকমের বাধা হিসাবে আসবে এবং গোটা জেলার ক্ষেত্রে তার প্রতিফলন আমরা দেখতে পাবো। আমরা তাই সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা প্রিন্সিপালের কাছে আমরা দাবি জানিয়েছি যে এইসব যেসব জুনিয়র ডাক্তারদের হাউস স্টাফ এক্সটেনশনের ব্যবস্থা করা হোক এবং রাজ্য সরকারের যা নিয়ম রয়েছে এবং তাদের যা দাবি রয়েছে সেগুলো মেনে যাতে করে অনতিবিলম্বে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করা হয়, মেরিট অনুযায়ী বিভিন্ন দপ্তরে তাদেরকে দেওয়া হয় এবং অবশ্যই তারা করোনা ওয়ার্ডগুলোতে করোনার জন্য তারা অবশ্যই তারা ডিউটি করবে, তারা কখনোই পরাজয় হয়নি তাতে।